খাওয়াটা ভালো লাগতেছে রে। ঠিক কইছস রে। আচ্ছা তুই সার ধরস কে? কে তোর সার ধরবি? আমার সার ধরবি না। আমি ধরমু, তুই কি করবি? কি রে বুঝলাম না, তোর কথাগুলো কথা সময় যাচ্ছে। তোর কইতাছিস সার ধরিস না বারবার। বুঝছস না? খারাপ বুঝাই যাচ্ছিস মজা। সার ধরে আত্মা করব, এগুলো পছন্দ করি না, এগুলো করব। হাউল ফ্লপ। এই ল ধরলাম না তোর সার। কি রে কি করলি তুই? এটা এখনো কাজ করছস? কি করছিস? খারাপ কি করলাম? তোর যে কই সার ধরিস না, ভালো লাগে না তোর কথা কইলে। সার ধরলাম না কি হইছে? আর সার ধরলেই বা তুই কি করবি? আজব ব্যাপার। কি রে ভাই, যা আইছে আমি ফাদিল কোথাকার। তোগুলো চলাই বেড়া ভুল হইছে আমার। ফাউল তুই আয় আজকে চলতে। ফাউল ফুলাবেন কোনানকার। কি রে আবার চাই রইছসকে? যা। এত কোজি সার ধরবি না, ময়লা লাগে। সারটা বুঝি খালি হবে জলে, সারটা দেখলে হবে জলে, আর ভালো লাগে। দুনিয়ার ভাই আর একটা কথা হইলো গিয়া, জানার কথা ছিল শান্তর লাগে। তার কি হয়েছে ভাই? ওর কথা কইন না ভাই, ওর খারাপ লাগে। ওর কথা বললাম আমি চিনতে পারি। কি হয়েছে তোর? আমরা সাত দলেন কে সবাই? হে বলে সাড়ে সমস্যা কি তোর? ভাই ধরবেন না ভাই আমার সাড়ে, আপনারা ভাই আমার পছন্দ না সার ধরা। এই সাতটাকে শুবেন না। তোর কয়টা সাড়ে লাগবে? তোর কিনে দিব কয়টা? আমার একটা সাড়ে লাগবো না। আপনার ভাই একশো সাত দিলে এই সাড়ে সমান হইতো না। এরকম যত সাড়ি থাক এটার মতো সাড়ানো পাবেন না। এটা অন্য একটা কাহিনী আছে সাড়ে। ভাই আমার সাড়ে ধরবে না। ঘটনা কি তাহলে ক? এই যে সাড়ের কথা কইতে আসছে, এটার মধ্যে ঘটনা আছে এটা শুনি। শুনবেন ঘটনা? হ্যাঁ। কি যে একটা অবস্থা, খুব খারাপ হয়েছে ভাই। ওই ভাই কি হয়েছে? ওই ভাই ভাই কি হয়েছে তোর? শার্ট কিনে দাও না। হ্যাঁ কিন্তু ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, বাস বিক্রি করতে পারতাছি না, পকেটটা বাস নিতে আছে না। ওই শার্ট কিনে যাইতে যা। তেও না এটা শার্ট কিনা, শার্ট শর্ট করতেছে। তেও না ভাই, যাইতে বলছি যা। কিন্তু শার্ট শার্ট কিনতে হয়েছে। তারপরে মনে করেন ভাই আমার শার্টটা কিনা দেয় নাই। আমি জানি না মামারা গেছে কাটাই দিয়ে। মা যেদিন স্টক করছিল এর আগে আমায় নিয়ে গেছিল মার্কেটে, নিয়ে যেয়ে সারটা কিনে দিয়েছিল। দিয়া কইছিল সারটা যত্ন করে রাখিস। তোর মা তোরে কিনে দিছে অনেক কষ্ট করে, এটা দিকে খেয়াল রাখিস। মা নাই ভাই, খালি সারটাই এখন আসছে আমার কাছে। এটা আমার মা স্মৃতি ভাই, এটা থেকে হাত দিলে আমার খুব খারাপ লাগে। এলে ভাই আমি আসলে সারে কেউ হাত দিলে আমি সইতে পারি না ভাই। এটা হয়েছে ভাই বড় কথা। আসলে আমি বুঝতে পারি না এই শার্টের মধ্যে তোর কত আবেগ লুকাইছিল। যাক আমি শান্তরে দেখা হলে এবার বুঝে কমুনে যে মেহেদির এই শার্ট নিয়ে অনেকটা বড় একটা ঘটনা। তুই কিছু মনে করো না, আমার মনে হইতেছে মাইনে নি। তুই কিছু মনে করিস না? হ্যাঁ আমি বুঝে কমুনে। ঠিক আছে তুই থাকতে পারলাম জায়গায়।